ডিপজল ক্ষোভ প্রকাশ করে বলেন, ফারুক মামা যখন থেকে অসুস্থ তখন থেকেই সিদ্দিকুর এমপি নির্বাচনের জন্য লাফালাফি আরম্ভ করেছেন। তিনি এমপি নির্বাচন করতেই পারেন, যে কেউ নির্বাচন করতে পারেন। ফারুক মামা মারা যাওয়ার আগেও লাফালাফি করেছেন, শুধু তাই নয়, ওনার লাশ কবরের না নামার আগেই উনি ঘোষণা দিয়ে দিলেন নির্বাচন করবেন, এতে চরম কষ্ট পেয়েছে এবং মনক্ষুণ্ণ হয়েছে। ডিপজল আরও বলেন, নেত্রী যদি পছন্দ করেন ওনাকে মনোনয়ন দিতেই পারেন, তবে ওই আসনে অনেক মানুষ আছে, বিশেষ করে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আছেন, সানি অনেক প্রভাবশালীও আছেন। সিদ্দিকুর রহমানের জন্মস্থান টেনে ডিপজল বলেছেন, আপনার গ্রামের বাড়ি গিয়ে নির্বাচন করেন, সেখানেও সুযোগ পেতে পারেন। ঢাকা শহরের প্রাণকেন্দ্র গুলশান, এখানে যেই নির্বাচন করুক আশেপাশে সবার জানা থাকতে হবে। ক্ষোভ প্রকাশ করে ডিপজল বলেন, আপনি এসেই ঘোষণা দিচ্ছেন নির্বাচন করবেন, এটা ঠিক নয়। আমিও কিন্তু ওই আসনের ভোটার, অন্তত একটু সময় নিতে পারতেন, সমঝোতায় আসতে পারতেন, একটা মানুষকে ইজ্জত দিতে পারতেন। ফারুক যেমন তেমন মানুষ নন, উনি তারকাদের কিংয়ের ওপরে। ওনার মৃত্যুর 7 দিন পর কিংবা 40 দিন পর নির্বাচন নিয়ে প্রকাশ্যে আসতে পারতেন, এতে এত লাফলাফি করাটা আপনার ঠিক হয়নি, না করাটাই আমি বেটার মনে করি। এই ব্যাপারে আমি প্রচণ্ড মনোক্ষুণ্ণ এবং ব্যথিত হয়েছে। মানুষ রঞ্জিত করে, তবে নিজেকে এতটা রঞ্জিত করা আপনার ঠিক হয়নি।